আয় তোরা, কে কে যাবে চলে আয়। আজ আমরা ঈদের দিন ঘুরতে যাব, তোরা কে কে যাবি চলে আয় সাথে, যার যা আছে তা নিয়ে আয়, কারণ পথে ঘাটে সমস্যা হতে পারে, তাই তোদের যা কিছু আছে তাই নিয়ে তোরা আয়। আজ আমরা এই গাড়িতে করে ঘুরতে যাব, ঈদের দিন এনজয় করব, ঠিক আছে? ওকে রানু, ওকে, আমরা সবাই রেডি আছি, তাই চলো আজ আমরা সবাই মিলে গাড়িতে ঢুকে পড়ি, কারণ অনেক দেরি হয়ে যাবে, এদের দিন ঘোরাফেরা করতে হবে, রান্নাবান্না করতে হবে তো এসে আবার, তাই চলো তাড়াতাড়ি যাই একসাথে। এরপর আমরা ঘোরার জন্য সবাই মিলে গাড়িতে আমরা চলে এলাম নতুন একটি জায়গায়, একটি বাসা বাড়িতে বেড়াতে চলে এলাম গাড়িতে করে। তো দরজা লাগানো, কেউ নেই। রানু বাড়ি আছ? রানু বাড়ি আছ? দেখো কে আইছে, আমরা তোমার বাড়িতে আইছি, গাড়ি নিয়ে এসেছি, দরজা খোলো, দরজা খোলো রানু, দরজা খোলো, আমরা তোমাদের বাড়িতে এসেছি। বাড়িতে আছি, কে রে তুই, কে আইছিস, তোকে পেটাবো, আমার বাড়ির সামনে কেন তুই গাড়ি রেখেছিস, আমার ঘরের সামনে কেন গাড়ি রেখেছিস, কে তুই, তোকে তো আমি চিনতে পারছি না, কি চাস তুই এখানে, ঈদের দিনে একটু শান্তিতে ঘুমাইতে চেয়েছি, শান্তিতে ঘুমাইতেই দিলে না, এসে ডাকাডাকি কেন করতেছিস, কে তুই, কি হয়েছে, এই তো চিনতে পারিনি আমি, লাথি মেরে দেবো কিন্তু শহর এখান থেকে। তোমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে তো আমি চলে যাই, তুমি ঘুমাও, ঘুমাও, ঠিক আছে, তুমি শান্তি মতো ঘুমিয়ে থাকো।